দেখুন অবাক করা কাণ্ড শরীরের বাইরে ধুকপুক করছে এই মেয়ের হৃৎপিণ্ড সে ছুতে পারে তার হৃৎপিণ্ডকে স্পর্শ করে হৃদয়ের ধুকপুকানি। বাইরে থেকে দেখতে পায় কেমন করে প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে ওঠানামা করছে ছোট্ট হৃদয়টি কারণ এমনই জন্মগত ত্রুটি নিয়ে জন্ম হয়েছে এই ক্ষুদের জন্ম থেকেই শরীরের বাইরে ধুকপুক করছে তার হৃৎপিণ্ডটি সাত বছরের এই রাশিয়ান মেয়ের নাম বিশ্বাবিয়া গোঞ্চারোভা বিরলের থেকেও বিরলতম থোরাকো অ্যাবডোমিনাল সিনড্রোমে আক্রান্ত সে এই রোগকে আবার প্যান্টালোগি অফ ক্যান্ট্রেলো বলা হয় এক কোটি লোকের মধ্যে মাত্র পাঁচজন এই রোগের শিকার হন বীরসাবিয়ার মা দাড়ি যখন গর্ভবতী তখন চিকিৎসকরা তাকে জানিয়েছিলেন হয়তো বাঁচানো যাবে না গর্ভস্থ সন্তানকে কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়েননি বীরসাবিয়ার বাবা মা ডাড়ি জানালেন যখন প্রথম ওর হার্টবিট শুরু হলো তখন খুব স্পেশাল লেগেছিল বুঝলাম ও বেঁচে আছে ও নিঃশ্বাস নিচ্ছে জন্মের পর থেকেই এই রোগের শিকার সে সময় বেঁচে থাকাটা ছিল বিশ্বাবিয়ার কাছে মস্ত বড় চ্যালেঞ্জ কিন্তু আজ সাত বছর পরেও দিব্যি হেসে খেলে বেড়াচ্ছে সে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিশ্বাবিয়া নিজেই জানায় আমি খেলি হাঁটি লাফাই উড়ি যা খুশি করি তবে দৌড়াতে পারি না আমি দৌড়াইতে চাই কিন্তু কি সম্পূর্ণ সুস্থ বিশ্বাবিয়া মা ডাড়ি জানালেন প্রথমে তাকে বলা হয়েছিল জন্মের পর বেশিক্ষণ বাঁচবে না বিশ্বাবিয়া কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের জোরে সে বেঁচে গেলেও খুব সাবধানে চলাফেরা করতে হয় তাকে কারণ বিশ্বাবিয়ার হৃৎপিণ্ড বাইরে থেকে অনেকটা বেরোনো আর খুব নরম একটা চামড়ার আচ্ছদনে ঢাকা তবে বিশ্বাবিয়া চায় সকলের মতোই দৌড়ে বেড়াতে বিশ্বাবিয়ার এই ইচ্ছা পূরণ করতেই এবার উঠে পড়ে লেগেছে তার পরিবার জটিল অস্ত্রোপচার করা হবে খুদের দেহে চেষ্টা করা হবে তার তারপিণ্ডটি যথাস্থানে বসানোর এবং তাকে যত দ্রুত সম্ভব সুস্থ করে তোলার সম্প্রীতি আমেরিকা নিয়ে আসা হয়েছে বিশ্বাবিয়াকে বোস্টনের চিলড্রেন্স হসপিটালে হবে তার অস্ত্রোপচার এই মুহূর্তে চলছে সেই প্রস্তুতি বিশ্বাবিয়ার রক্তচাপ বেশ খানিকটা বেশি সেই জন্যই গত দু বছর ধরে অনেক চেষ্টা চালিয়েও করা যায়নি অস্ত্রোপচার এখন ফের চেষ্টা চলছে তার রক্তচাপ স্বাভাবিক স্তরে নামিয়ে আনার এরপরেই হবে অস্ত্রোপচার আমার এই চ্যানেল হতে আপনারা যদি আরও আরও ভালো নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে